হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইনফরমেশান সেন্টার তোমরা যারা এবছর জেনপাস ইউজি এক্সাম থ্রু বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে চাইছ তোমরা অনেকেই জানতে চাইছিলে গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে এই চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য কীরকম খরচ হয় বা কোন কোন ইনস্টিটিউটগুলোতে হোস্টেল ফেসিলিটি রয়েছে বা তোমরা যদি হোস্টেল নিতে চাও তাহলে প্রতি মাসে কীরকম খরচ হবে পুরো বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেব ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আজকের ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে ভিজিট করছো পরবর্তী দিনে জেনপাস ইউজি অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো তো দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের পক্ষ থেকে একটা নোটিশ বেশ কিছু বছর আগে পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে এই চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য কীরকম খরচ হয় বা কোন কোন ইনস্টিটিউটে হোস্টেল ফেসিলিটি রয়েছে বা হোস্টেলে কীরকম খরচ হয় প্রতি মাসে তো চলো এখন আমি সেই নোটিশটি তোমাদের সামনে ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি তোমাদের সামনে চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য গভর্নমেন্ট বা প্রাইভেট ইনস্টিটিউট ওয়াইজ যে ফি স্ট্রাকচার রয়েছে সেই ফি স্ট্রাকচার রিলেটেড নোটিশটি ওপেন করে নিয়েছি এই নোটিশটি পাবলিশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং ব্রাঞ্চ স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এবং এই নোটিশটি রিলিজড হয়েছিল সাতই অক্টোবর দু এই তারিখে এবারে তোমরা অনেক ক্যান্ডিডেট হয়তো ভাবছ যে এখানে দু এই ইয়ারটা দেওয়া রয়েছে সেজন্য দু সালে বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য যে ফি স্ট্রাকচার সেই ফি স্ট্রাকচার এটা সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি লাস্ট টু ইয়ার্স কিন্তু এই ফি স্ট্রাকচার ওয়াইজ ক্যান্ডিডেটের খরচ হচ্ছে অর্থাৎ দু সালে যে সমস্ত ক্যান্ডিডেট বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশান নিয়েছিল তাদেরও কিন্তু এই সেম ফি স্ট্রাকচারটা ছিল দু সালের ক্ষেত্রেও কিন্তু সেম থাকবে তার কারণ হলো এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে নতুন ফি স্ট্রাকচার পাবলিশ হয়নি তো একদম প্রথমেই তোমাদের অনেক ক্যান্ডিডেটের মধ্যে যে কোয়ারিটা থাকে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে কীরকম ফি স্ট্রাকচার রয়েছে চার বছরের বিএসসি নার্সিং কোর্স পড়ার জন্য বা কোন কোন গভর্নমেন্ট ইনস্টিটিউটে হোস্টেল ফেসিলিটি রয়েছে সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হয়েছে অল গভর্নমেন্ট কলেজেস অফ নার্সিং ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সমস্ত গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে বিএসসি কোর্স করানো হয় সেই সমস্ত ইনস্টিটিউটগুলোতে দেখো ফার্স্ট ইয়ারের খরচ হচ্ছে চারশো ন টাকা সেকেন্ড ইয়ারে তিনশো নিরানব্বই টাকা থার্ড ইয়ারে চারশো চার টাকা এবং ফোর্থ ইয়ারের খরচ চারশো টাকা টোটাল কিন্তু ষোলোশয় ষোলো টাকা খরচ হবে চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্ট নার্সিং ইনস্টিটিউটগুলোতে বিএসসি নার্সিং কোর্স করার জন্য টোটাল চার বছরের খরচ ষোলোশো টাকা তোমরা বুঝতেই পারছো অত্যন্ত কম খরচের মধ্যে কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলোতে বিএসসি নার্সিং কোর্স করা যায় এবারে দেখো যে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউটে হোস্টেল ফেসিলিটি রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটগুলোতে তোমরা যদি হোস্টেল নিতে চাও তাহলে পার মান্থ দেখো তোমাদের কিন্তু চার হাজার টাকা করে এক্সট্রা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে হোস্টেল পার মান্থ এখানে তোমরা দেখতেই পাচ্ছ চার হাজার টাকা করে তোমাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে এবারে দেখো কোন কোন ইনস্টিটিউটগুলোতে হোস্টেল রয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ইনস্টিটিউটে বিএসসি নার্সিং কোর্স করানো হয় তার মধ্যে কিন্তু দুটো ইনস্টিটিউটে হোস্টেল ফেসিলিটি রয়েছে একটা হল এসএসকেএম হসপিটাল এবং আরও একটা হলো বাঁকুড়াতে যেটা রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই দুটো ইনস্টিটিউটে কিন্তু পঞ্চাশটা করে হোস্টেলের সিট রয়েছে এসএসকেএমের সিট রয়েছে পঞ্চাশটা এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সিড রয়েছে পঞ্চাশটা তাছাড়াও এখানে আরও একটা বিষয় উল্লেখ করা রয়েছে দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বা মিদনাপুর মেডিকেল কলেজ এনআরএস হসপিটাল বা আইডিবিজি যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা ইনস্টিটিউটগুলো রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটে কিন্তু হোস্টেল ফেসিলিটি নেই তো এখানে দেখো একটা ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে যে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউট উল্লেখ রয়েছে এস এস হসপিটাল এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ছাড়া সেই সমস্ত ইনস্টিটিউটের ক্ষেত্রে বলা রয়েছে ক্যান গিভ ফিউ হোস্টেল সিটস টু স্টুডেন্টস অন প্রায়োরিটি বেসিস অর্থাৎ স্টুডেন্টের প্রায়োরিটি বেসিস কিন্তু কিছু কিছু গভর্নমেন্ট ইনস্টিটিউটে হোস্টেল ফেসিলিটি দেওয়া হলেও হতে পারে এবারে দেখো প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে কীরকম খরচ রয়েছে তো এখানে দেখো আস্থা নার্সিং ইনস্টিটিউট যেটা রয়েছে মুর্শিদাবাদে সেখানে কিন্তু ফার্স্ট ইয়ারের যে ফিস রয়েছে দু লক্ষ সতেরো হাজার টাকা ঠিক আছে সেকেন্ড ইয়ারে নেওয়া হয় এক লক্ষ সাতাশ হাজার টাকা থার্ড ইয়ারে এক লক্ষ সাতাশ হাজার টাকা এবং ফোর্থ ইয়ারে এক লক্ষ পঁচিশ হাজার টাকা টোটাল কিন্তু পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য খরচ হবে এই আস্থা নার্সিং ইনস্টিটিউট যেটা রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবং এই ইনস্টিটিউটে যদি তোমরা হোস্টেল ফেসিলিটি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু পার মান্থ ছ হাজার টাকা করে এক্সট্রা পেমেন্ট করতে হবে তো এগুলো প্রাইভেট ইনস্টিটিউট তারপরে দেখো আরও একটা প্রাইভেট ইনস্টিটিউটের বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে আনন্দলোক ইনস্টিটিউট অফ নার্সিং এডুকেশান যেটা রয়েছে শিলিগুড়িতে এবং এখানে কিন্তু টোটাল চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য খরচ হবে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং হোস্টেল ফেসিলিটি যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে কিন্তু সাড়ে আট হাজার টাকা করে পেমেন্ট করতে হচ্ছে তোমরা বুঝতেই পারছো প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে কিন্তু ভালোই একটা খরচ রয়েছে এই বিএসসি নার্সিং কোর্স করার জন্য তারপরে দেখো কলকাতাতে যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে অ্যাপোলো রয়েছে বিএম বিল্লা রয়েছে এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারছো অ্যাপোলোতে টোটাল চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য খরচ হবে আট লক্ষ টাকা এবং বিএম বিড়লাতে টোটাল চার বছরের বিএসসি নার্সিং কোর্স করার জন্য খরচ হবে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং হোস্টেল ফেসিলিটি রয়েছে অ্যাপোলোতে পার মান্থ ছ হাজার টাকা করে এবং বিএম বিড়লাতে আট হাজার টাকা করে তোমরা কিন্তু দেখে নেবে তো আমি এই নোটিশটি আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো তোমরা অবশ্যই করে আমার ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে আমি সমস্ত ইনফরমেশান দিয়ে থাকি তারপরে দেখো আরও একটা যে ইনস্টিটিউট রয়েছে ইএসআই হসপিটাল তো এই ইএসআই হসপিটাল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং তো এখানে কিন্তু খরচ অনেকটা কম এই ননম্বর সিরিয়ালে তোমরা দেখতে পাচ্ছ যেটা রয়েছে কলেজ অব নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল এখানে কিন্তু ফার্স্ট ইয়ারে নেওয়া হবে ন হাজার টাকা সেকেন্ড ইয়ারে ছ হাজার টাকা থার্ড ইয়ারে ছ হাজার টাকা এবং ফোর্থ ইয়ারে ছ হাজার টাকা টোটাল চার বছরে বিএসসি নার্সিং কোর্স করার জন্য খরচ হবে সাতাশ হাজার টাকা এবং হোস্টেল ফেসিলিটি রয়েছে পার মান্থ সাড়ে তিন হাজার টাকা ঘুরে তো এটা কিন্তু বলে দিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং ইনস্টিটিউট এটা কিন্তু প্রাইভেট ইনস্টিটিউটের মধ্যে পড়ছে না তারপরে এখানে আরও যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে দেখো দিশান কলেজ অফ নার্সিং যেটা রয়েছে রাজারহাট কলকাতাতে এখানে টোটাল চার বছরে খরচ হচ্ছে ন লক্ষ টাকা এবং পার মান্থ দু টাকা করে হোস্টেল ফেসিলিটি থাকছে তোমরা কিন্তু দেখে নেবে আরও কিছু কলেজ রয়েছে প্রাইভেট তো আমি এই নোটিশটা আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমি আগেই বললাম সেই টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো তো আজকের এই ছোট্ট ইনফরমেশানটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য